Hey guys assalamualaikum. alaikum ওয়েলকাম জানাচ্ছি ক্রজেট লাভার্স বিডিতে আজকে আমি আপনাদের সাথে সুন্দর এই টেবিল ম্যাটের টিউটোরিয়ালটি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারাও খুব সহজে সুন্দর এই টেবিল ম্যাটটি তৈরি করতে পারবেন এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য আমি কুটি সুতা ব্যবহার করেছি আর গুটি সুতা এখানে আমি চারটি একসাথে করে নিয়ে ফোর প্লাই করে নিয়েছি আর সেই সাথে ব্যবহার করেছি থ্রি এম সাইজের হুক তবে আপনারা যে কোনো ধরনের সুতো দিয়ে করে নিতে পারবেন নয়তার মালাইকট সামারিয়ান বা যে কোনো ধরনের উল দিয়েও কিন্তু সেম প্যাটার্ন ফলো করে আপনারা এই টেবিল ম্যাটটি তৈরি করে নিতে পারবেন তো প্রথমেই আমি এখানে একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি তো ম্যাজিক রিং তৈরি করার জন্য ফার্স্টে ম্যাজিক নট তৈরি করে নিচ্ছি তো ম্যাজিক নটের সাহায্যে একটা ম্যাজিক রিং তৈরি করলাম এবার এটাকে লক করার জন্য একটা চেন করে নিলাম এবার আরও একটি চেন করে নেব। এই যে দুইটি চেন করলাম এই দুইটি চেন কিন্তু আমরা গুনবো না বা কাউন্ট করব না এবার এই যে ছোট্ট একটা রিং তৈরি করেছি এই রিংয়ের ভিতরে ডাবল ক্রোশে করে নেবো তো এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম এইবার এই রিংয়ের ভিতরে আমি পরপর আরও এগারোটি ডাবল ক্রোশে করব তো আরও একটি ডাবল ক্রোশে করলাম দুইটি ডাবল ক্রোশে হলো আরও একটি ডাবল ক্রোশে করব তিনটি ডাবল ক্রোশে হলো তো এরকম করে সব মিলিয়ে আমি মোট বারোটি ডাবল ক্রোশে এই রিংয়ের ভিতরে করে নেব। যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেবেন আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনই সাবস্ক্রাইব করেননি সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক দেখুন এখানে আমি মোট পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি সেমভাবে এই একই রিংয়ের ভিতরে আমি মোট বারোটি ডাবল ক্রোশে করব ভিডিওটি যেন খুব বেশি বড় না হয়ে যায় তার জন্য এখন আমি কি করব বাকি ডাবল ক্রোশেগুলো অফলাইনে করে নেব তো বাকি ডাবল ক্রশেগুলো অফলাইনে করে নিয়ে তারপরে ফিরছি দেখুন অফলাইনে আমি সর্বমোট বারোটি ডাবল ক্রোশে করেছি এবারে এই যে এক্সট্রা সুতো ছিল সেটা টেনে এই ঘরটাকে ছোট করে নিয়েছি একদম প্রথমে যে একটি ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় এই যে দেখুন দুইটি সুতো লুপ আছে এই দুটি সুতোর লুপের ভিতরে এভাবে হুকটা দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি কিন্তু এই রাউন্ডটাকে জয়েন করে দিলাম তো আমাদের প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল চলে যাব পরের রাউন্ডে তো প্রথমে একটি চেইন করে নেবো এই যে একটি চেইন করলাম এই চেনটা আমরা কাউন্ট করব না। না না করে যেখানে চেইন করে নিয়েছি ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব তাহলে দেখুন এখানে একটি ডাবল ক্রসে হলো এবার এখানে এক্সট্রা চেন নিব এক দুই দুইটি চেইন নেওয়ার পরে পরের যে স্টিচ বা ঘরটি আছে তার ভিতরেই আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার আবারও চেন নেব দুইটি তো এরকম হচ্ছে এক দুই দুইটি চেইন নিয়ে পরের যে স্টিচ আছে সেখানে আমি আবারও একটি ডাবল ক্রোশে করব ডাবল ক্রোশে করেছি আবারও দুইটি চেন করে নেব এক দুই সেমভাবে আবারও পরের স্টিচের ভিতরে একটি ডাবল ক্রোশে করব অর্থাৎ আমরা প্রত্যেকটা স্টিচের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করছি এবং প্রত্যেকটি ডাবল ক্রোশের মাঝখানে দুইটি করে চেইনের গ্যাপ রাখছি দেখুন আমি দুইটি করে চেন নিচ্ছি পরের ঘরে একটি ডাবল ক্রোশে করছি তো এরকম হচ্ছে পুরো রাউন্ডটা এভাবেই কমপ্লিট করে ফিরছি অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি একদম শেষের দুইটি চেন করে নিয়েছি এবার দেখুন প্রথমে যে ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোসের মাথায় আমি এরকম করে একটা স্লিপ নট দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি তো আমাদের এই রাউন্ডটা জয়েন হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই যে দুইটি চেনের স্পেস ছিল সেই স্পেসের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে আমরা এই দুইটি চেনের স্পেসে বা গ্যাপে পার করে নিয়ে আসলাম এবার এখান থেকে পরের রাউন্ডটা স্টার্ট করব তো প্রথমে একটি ডাবল ক্রোশে করব তার আগে একটি চেন করে নিলাম এই চেনটা কাউন্ট করব না এবার সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করছি তো এখানে একটি ডাবল ক্রোশে হলো এবার একই ঘরের ভিতরে পরপর আরও দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি করলাম আর একটি করে নিচ্ছি তাহলে দেখুন মোট তিনটি ডাবল ক্রোশে এখানে হলো একই ঘরের ভিতরে আমরা তিনটি ডাবল ক্রোশে করলাম এবার দুইটি চেন করে নিলাম নিয়ে পরের যে দুইটি চেনের স্পেস আছে এখানে আমি পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করব একটি ডাবল ক্রোশে করলাম সেম স্পেসের ভিতরে আরও একটি দুইটি ডাবল ক্রোশে হলো এবার আরও একটি ডাবল ক্রোশে একই গ্যাপের ভিতরে করে নিচ্ছি দেখুন তিনটি ডাবল ক্রোশে হলো এবার এক দুই দুইটি চেইন করে পরের যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে আবারও পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করে নেব একটি করলাম দুইটি ডাবল ক্রোশে করলাম তিন নম্বর ডাবল ক্রোশেটাও করে নিলাম তিনটি ডাবল ক্রোশে হয়ে গেল আবারও এক দুই সেমভাবে পরের যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে আমি আবারও তিনটি ডাবল ক্রোশে করব এই রাউন্ডটা কিন্তু এভাবেই কমপ্লিট করব প্রত্যেকটা গ্যাপের ভিতরে তিনটি করে ডাবল ক্রোশে করব এবং তিনটি ডাবল ক্রোশে করার পরে দুইটি করে চেন নিয়ে আবারও পরের গ্যাপে গিয়ে তিনটি ডাবল ক্রোশে করব এভাবে করে এখন দেখুন এই যে পুরো রাউন্ডটা আমি কি করব কমপ্লিট করে তার পরের রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করব অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছে এরকম হয়েছে এবার প্রথমে যে ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় একটি স্লিপি স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি তো এই রাউন্ডটাকে এখানে জয়েন করে নিলাম এরকম হয়েছে চলে যাব পরের রাউন্ডে একটি চেন করে নিলাম যে ঘরে একটি চেন করেছি ঠিক সেই ঘরের ভিতরেই একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি অর্থাৎ এই যে আমরা আগের রাউন্ডে ডাবল ক্রোশে করেছি সেই ডাবল ক্রোশের মাথাতেই কিন্তু আমি ডাবল ক্রোশে করে নিলাম এবার পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার তারপরের যে ডাবল ক্রোশে আছে অর্থাৎ তিন নাম্বার ডাবল ক্রোশে তার মাথাতেও একটি ডাবল ক্রোশে করলাম তাহলে দেখুন তিনটি ডাবল ক্রোশের মাথায় তিনটি ডাবল ক্রোসে করলাম এবার যেহেতু আমরা ঘর বাড়তি করবো তাই আমরা কি করছি তিন নাম্বার ডাবল ক্রোশের ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশে করলাম মোট চারটি ডাবল ক্রোশে এখানে করে নিলাম আর খেয়াল করবেন আমি তিন নাম্বার ঘরে কিন্তু ডাবল ক্রোশে করে ঘর বাড়তি করে নিয়েছি এবার দুটি চেন করে নিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে অর্থাৎ দেখুন এই যে দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে পরে যে প্রথম ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার একইভাবে পরপর আরও দুইটি ডাবল ক্রোশে করে নেব দুইটি ডাবল ক্রোশের মাথায় তো তিন নম্বর ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিলাম তাহলে তিনটি ডাবল ক্রোশে হলো এই যে প্রথমে যেরকম আমি চারটি ডাবল ক্রোশে করেছি এখানেও একইভাবে করব। তার জন্য এই যে তিন নাম্বার যে ঘর আছে এই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে মোট চারটি ডাবল ক্রোশে এখানে করে নিলাম আবারও এক দুই দুইটি চেইন করে নিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার তার পরের ঘরে অর্থাৎ তিন নম্বর ঘরে পরপর মোট দুইটি ডাবল ক্রোশে করব এই যে দেখুন একটি ডাবল ক্রোশে করলাম সেম ঘরে আবারও একটি ডাবল ক্রোশে করলাম অর্থাৎ এই রাউন্ডে আমরা ঘরগুলো বাড়তি করছি কিন্তু তিন নম্বর ঘরে গিয়ে দুইটি করে ডাবল ক্রোশে করে অর্থাৎ এই পাশ থেকে শেষের যে ঘরটা থাকবে সেই ঘরে আমরা দুইটি করে ডাবল ক্রোশে করে ঘর বাড়তি করে নেব দেখুন আমরা চারটা করে ডাবল ক্রোশে করছি দুইটি চেনের স্পেস দিচ্ছি তারপরে আবার চারটি ডাবল ক্রোশে দুইটি চেনের স্পেস এভাবে করে এই পুরো রাউন্ডটাই কিন্তু আমরা কমপ্লিট করে ফেলব। তো দেখুন আমি দুইটি চেন করে নিয়ে আরও একটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি একটি ডাবল ক্রোশে করলাম দুইটি ডাবল ক্রোশে করে নিলাম তিনটি ডাবল ক্রোশে করে নিলাম এবার তিন নাম্বার ঘরে গিয়ে আরও একটি ডাবল ক্রোশে করে মোট চারটি ডাবল ক্রোশে করে নিলাম এরকম করে আমরা কি করব এ রাউন্ডে এইভাবে করে চারটি করে ডাবল ক্রোশে করব দুইটি করে চেন নিব এবং চারটি করে ডাবল ক্রোশে করব এবং অবশ্যই কিন্তু তিন নম্বর ঘরে গিয়ে আমরা কি করব দুইটি ডাবল ক্রোশে করে ঘর বাড়তি করে নেব তো পুরো রাউন্ড আমি অফলাইনে কমপ্লিট করে নিয়ে একদম প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এবার এখান থেকে আমি পরের রাউন্ডটা স্টার্ট করব একটি চেন করে নিয়ে সেম ঘরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার পরের যে ডাবল ক্রশেগুলো আছে প্রত্যেকটির মাথায় একটি করে ডাবল ক্রসে করে নিচ্ছি এই রাউন্ডে এসেও আমরা একটি করে ঘর বাড়তি করব তো আগের রাউন্ডের মতোই একদম শেষের যে ঘরটি আছে এই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে একই ঘরে দুইটি ডাবল ক্রোশে করলাম তাহলে দেখুন আগের রাউন্ডে চারটি ডাবল ক্রোশে ছিল এ রাউন্ডে আমাদের পাঁচটি ডাবল ক্রোশে হলো এবার এক দুই দুইটি চেন নিয়ে সেমভাবে এই পরের ঘরেও করব তো এই চারটি ডাবল ক্রোশের মাথায় প্রথমে একটি করে ডাবল ক্রোশে করব এবং চার নাম্বার ঘরে গিয়ে কি করব আর একটি ডাবল ক্রোশে বাড়তি করব তো দুইটি ডাবল ক্রোশে দেখুন করে নিয়েছি অলরেডি তিনটি ডাবল ক্রোশে করলাম এবার চার নাম্বার ঘরে দেখুন একটি ডাবল ক্রোশে করলাম সেমভাবে আরও একটি ডাবল ক্রোশে এই একই ঘরে করলাম তাহলে দেখুন মোট পাঁচটি ডাবল ক্রোশে হল আবারও দুইটি চেইন করব পরের যে ডাবল ক্রোশে আছে এখানেও একইভাবে করব অর্থাৎ প্রত্যেকটা ঘরে গিয়ে একটি করে ডাবল ক্রোশে করে একদম শেষের যে ডাবল ক্রোশে আছে চার নম্বর যে ডাবল ক্রোশে আছে সেই ঘরে গিয়ে আমি কি করব দুইটি ডাবল ক্রোশে করব তাহলে মোট পাঁচটি ডাবল ক্রোশে এ রাউন্ডে হবে এবং এই পুরো রাউন্ডটা কিন্তু এরকম করেই কমপ্লিট করে নেব দেখুন একইভাবে কিন্তু এখানেও আমি পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি আবারও দুইটি চেন করবো এবং পরের যে ঘরগুলো আছে সেখানে পাঁচটি ডাবল ক্রোশে করব পুরো রাউন্ডটা সেমভাবে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি কী করবো একই প্যাটার্ন ফলো করে এর পরের রাউন্ডটা করবো অর্থাৎ এর পরের রাউন্ডে গিয়ে আমরা কী করবো ছয়টি করে ডাবল ক্রোশে করব তো এ রাউন্ডটা জয়েন করার পরে তার পরের রাউন্ডে গিয়ে আমরা ছয়টি ডাবল ক্রোশে করব তারপরে রাউন্ডে গিয়ে সাতটি ডাবল ক্রোশে এভাবে করে কিন্তু ধীরে ধীরে ঘরটা বাড়তি করতে থাকবো তো আমি আপনাদেরকে আরও একটু ভালো করে দেখিয়ে দিই দেখুন এই যে এখানে আমি আপনাদেরকেও অলরেডি কি করেছি এই যে পাঁচ নাম্বার যে রাউন্ডটা আছে এই পর্যন্ত কিন্তু দেখিয়ে দিয়েছি তো এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করার পরে এই যে ছয় নাম্বার রাউন্ডে যাব এখানে দেখুন ছয়টি করে ডাবল ক্রোশে আছে সাত নাম্বার রাউন্ডে গিয়ে সাতটি করে ডাবল ক্রোশে তারপরে আট নাম্বার রাউন্ডে গিয়ে কিন্তু আটটি করে ডাবল ক্রোশে হয়েছে এভাবে করে আমরা কি করব আট নাম্বার রাউন্ড পর্যন্ত ঘরগুলো বাড়তি করে করে নেব আপনারা যদি ম্যাটটি আরও অনেক বেশি বড় করে করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এগারো রাউন্ড বারো রাউন্ড তেরো রাউন্ড বা আপনাদের পছন্দ মতো কিন্তু এভাবে করে ঘরগুলো বাড়তি করে নিতে পারেন তো আমি এটা কি করবো এই যে আট নম্বর রাউন্ডটা দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কিন্তু ঘরগুলো বাড়তি করে করব করে তার পরের রাউন্ডে আমি কি করব ধীরে ধীরে ঘরগুলোকে কমিয়ে নেব কীভাবে ঘরগুলো আমি কমাবো সেটা আমি এর পরের রাউন্ডে আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক অফলাইনে আমি পুরো রাউন্ডগুলো কমপ্লিট করে নেব অর্থাৎ আট রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়ে তারপরে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করছি অফলাইনে আমি এত দূর পর্যন্ত করে নিয়েছি এখানে দেখুন আটটা রাউন্ড পর্যন্ত কিন্তু আমি করেছি এদিক থেকে যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার যদি আমি এদিক থেকে না গুনে এদিক থেকে গুনি তাহলেও কিন্তু আমাদের দেখা যাবে আটটি করে ডাবল ক্রসে হয়েছে তো যে যেদিক থেকে গুনে আমাদের দেখুন এই যে এক আমি দেখিয়ে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি করে ডাবল ক্রসে হয়েছে তো যাই হোক এখন আমি এখান থেকে কি করব এর পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করে দেবো তো আমি আপনাদের আবারও বলছি আপনারা যদি এই ম্যাটটিকে আরও বেশি বড় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রাউন্ডগুলো আরও বাড়তি করে করে নিতে পারবেন তাতে কোনো প্রবলেমই হবে না কেননা এ প্যাটার্নটা কিন্তু খুবই ইজি একটা প্যাটার্ন তো এখন যেহেতু ঘর আমরা কি করব ধীরে ধীরে মানে এটা একটা পাতার শেপে নিয়ে আসবো তার জন্য এখন একটা ঘর স্কিপ করব তো দেখুন যেখানে জয়েন করেছিলাম সেই ঘর থেকে তার পরের যে ঘর আছে সেই ঘরে একটা স্লিপ স্টিচ দিলাম এবার এখানে আমি সুতোটা পার করে এনেছি এখানে ডাবল ক্রোশে করব তো দেখুন ডাবল ক্রোশে করার জন্য প্রথমে একটি চেন করে নিয়ে সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তো এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবার পরের যে ঘর আছে সেই ঘরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি দুইটি হলো তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করছি তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল ক্রোশে করে এই যে প্রথমে যেরকম একটি ডাবল ক্রোশে বাদ দিয়েছি এবার ছয়টি ডাবল ক্রোশে করার পরে এই শেষের যে ডাবল ক্রোশে আছে এটা আমরা বাদ দেব আগের রাউন্ডে আটটি ডাবল ক্রোশে ছিল সামনে এবং পিছন থেকে আমি কি করলাম একটি একটি করে ডাবল ক্রোশে বাদ দিয়ে মোট ছয়টি ডাবল ক্রোশে করলাম তারপরে দুইটি চেইন করে নিয়ে এই যে আগের রাউন্ডে দুইটি চেনের গ্যাপ ছিল সেই গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি তারপরে আবারও দুইটি চেইন করে নিয়ে এ পাশে দেখুন এই প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে তারপরে যে ডাবল ক্রোশে আছে দুই নাম্বার ডাবল ক্রোশে তার মাথায় একটি ডাবল ক্রোশে করেছি এবার তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করলাম আবারও তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে তিনটি ডাবল ক্রোশে করে নিলাম তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে চারটি ডাবল ক্রোশে করলাম পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটা করে নিলাম এবার ছয় নম্বর ঘরে একটি ডাবল ক্রোশে করলাম তো ছয়টি ডাবল ক্রোশে হলো প্রথমটা যেরকম আমরা সামনে এবং পিছন থেকে একটি করে ডাবল ক্রোশে বাদ দিয়েছিলাম এটাও আমরা তাই করব দেখুন সামনে থেকে একটি ডাবল ক্রোশে এবং এই সাইড থেকে একটি ডাবল ক্রোশে বাদ দিয়েছি তারপরে দুইটি চেন করে নিয়ে এই যে দুই নাম্বার দুইটি চেনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম তারপরে আবারও এক দুই দুইটি চেন নিব আবার এই যে প্রথম ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব এই দুইটি যেভাবে করেছি একইভাবে এখন আমি কি করব এখানেও করব। সামনে পিছনে থেকে একটি করে ডাবল ক্রোশে বাদ দিয়ে মাঝখানে মোট ছয়টি ডাবল ক্রোশে করব তো দুইটি ডাবল ক্রোশে হয়ে গেল তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি ডাবল ক্রোশে করে নিলাম তারপরে দুইটি চেন করে নিয়ে আবারও দুই নম্বর দুইটি চেনের যে গ্যাপ ছিল সেই গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশে করে আবারও দুইটি চেন নিয়ে তারপরে দেখুন একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ঘরে একটি ডাবল ক্রোশে করলাম তো এরকম হবে মূলত এই প্যাটার্নটি এইটুকু যেভাবে করেছি সেমভাবে এখন আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করবো তো অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন জয়নিংটা দিব দেখুন এখানে একটি ডাবল ক্রশে করার পরে দুইটি চেন নিয়েছি এবার প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম তার মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম চলে যাব পরের রাউন্ডে পরের রাউন্ডে যাওয়ার জন্য কিন্তু আবার আমরা একটা ঘর স্কিপ করব বা বাদ দেবো তো তার জন্য যেখানে আমরা এই সুতোটা জয়েন করেছি তার পরের যে ঘর আছে সেই ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে তার পরের ঘরে পার করে নিয়ে আসলাম এবার একটি চেন নিয়ে সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তো এখানে দেখুন একটি ঘর বাদ দিয়ে আমরা কিন্তু ডাবল ক্রোশেটা করলাম এবার পরপর আরও তিনটি ডাবল ক্রোশে করব তিনটি ঘরে এক দুই তিন তাহলে কিন্তু মোট চারটি ডাবল ক্রোশে এখানে হলো এখানেও দেখুন আগের রাউন্ডের মতো সামনে একটা ঘর বাদ দিয়েছি এবার এই পিছন থেকে একটি ঘর বাদ দিচ্ছি অর্থাৎ ছয় নম্বর যে ডাবল ক্রোশেটা আছে সেটা বাদ দিলাম এক দুই দুইটি চেন নিয়ে এই যে দুইটি চেনের যে স্পেস আছে এখানে প্রথমে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার আবারও দুইটি চেন করে নেব এক দুই এবার আবার এই যে পরের যে দুইটি চেনের স্পেস এখানে একটি ডাবল ক্রোশে আবারও দুইটি চেন এবার এখানে দেখুন এই যে প্রথম ঘর বাদ দিব এখানে যেভাবে করেছি সেভাবে এখানেও করব। প্রথম ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব দুই নাম্বার ঘরে একটি ডাবল ক্রসে করার পরে আরও পরপর তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশে করে মোট চারটি ডাবল ক্রোশে করব তো এ রাউন্ডে কিন্তু আমাদের চারটি করে ডাবল ক্রোশে হবে আগের রাউন্ডে ছয়টি ডাবল ক্রোশে ছিল এ রাউন্ডে এই যে পিছনে এবং সামনে থেকে একটি করে বাদ দিয়ে চারটি ডাবল ক্রোশে করছি তো এই যে এখানে যেভাবে করছি এখন এখানে সেভাবে করছি দুইটি চেন নিয়ে দুইটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে আবারও দুইটি চেন নিয়ে পরের যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে একটি ডাবল ক্রোশে আবারও দুইটি চেন করে নেবো এবার এই যে প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে দুই নম্বর ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করছি এবার তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশে এবং তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশে মোট চারটি ডাবল ক্রোশে করে দুইটি চেন করে নিয়ে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে যে দুইটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে দুইটি চেন আবারও দুইটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে আবারও দুইটি চেন এবার আবারও একইভাবে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে সেমভাবে এখানে আমরা চারটি ডাবল ক্রোশে করব। আবারও দুইটি চেন নিব আবারও পরের ঘরে চারটি ডাবল ক্রোশে করব। তো এই যে দেখুন এটুকু যেভাবে করেছি একইভাবে পুরো রাউন্ড এখন আমি অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি পুরো রাউন্ড কমপ্লিট করার পরে এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম দেখুন এই রাউন্ডটা জয়েন করার পরে এরকম হয়েছে চলে যাব আমি পরের রাউন্ডে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরের রাউন্ডটা কিন্তু আমরা একইভাবে করব অর্থাৎ ঘর আমরা কমিয়ে নিয়ে আসবো তো তার জন্য পরের যে ঘর আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করে নিয়ে আসলাম একটা চেন নিয়ে সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে এই যে দেখুন আগের রাউন্ডে আমাদের চারটি ডাবল ক্রোশে ছিল তো এই রাউন্ডে আমাদের দুইটি ডাবল ক্রোশে হবে অর্থাৎ সামনে থেকে এবং পিছনে থেকে একটি একটি করে ডাবল ক্রোশে বাদ দিব দুইটি ডাবল ক্রোশে করার পরে দুইটি চেন নিয়েছি নিয়ে প্রথম যে দুইটি চেনের গ্যাপ সেখানে একটি ডাবল ক্রোশে করলাম এক দুই দুইটি চেন নিয়ে তার পরের যে দুইটি চেনের গ্যাপ সেখানে একটি ডাবল ক্রোশে আবারও দুইটি চেন নিয়ে তার যে পরে দুইটি চেনের গ্যাপ সেখানে একটি ডাবল ক্রোশে এবার দুইটি চেন নিয়ে এই যেখানে চারটি যে ডাবল ক্রোশে আছে এখানে যেভাবে করেছি এই চারটি ডাবল ক্রোশের উপরে সেমভাবে কিন্তু করব। তো এখানে দেখুন একইভাবে প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে তারপরে ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করছি এবার তারপরে ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এরকম হচ্ছে এবার পিছনের যে ডাবল ক্রোশে আছে সেটা বাদ দিব তারপরে দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম যে দুইটি চেনের গ্যাপ সেখানে একটি ডাবল ক্রিকেট চেন করে নিয়ে তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও দুইটি চেন তার তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে করব তো এই সেমভাবে কিন্তু এখন আমরা এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো এত দূর যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি সেভাবে করে আপনারা কি করবেন এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবেন আর আমি অফলাইনে পুরোটা কমপ্লিট করে পরের আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করব। অফলাইনে দেখুন পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এইবার পরের রাউন্ডটা স্টার্ট করব তো একটি চেন নিয়ে সেম ঘরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার দেখুন এখানে আমরা আর ঘর কমাবো না এবার আমরা কি করছি পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার এখানে দুইটি চেনের যে গ্যাপ আছে এখানে দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এক দুই এখন এই যে একটি ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি আবারও দুইটি চেনের গ্যাপে দুইটি ডাবল ক্রোশে এক দুই এবারে যে একটি ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে দুইটি চেনের গ্যাপে আবারও দুইটি ডাবল ক্রোশে ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে দুইটি চেনের গ্যাপে আবারও দুইটি ডাবল ক্রোশে এবার দেখুন দুইটি ডাবল ক্রোশে আছে এই দুইটি ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে এক দুই একইভাবে এখন দেখুন আবারও এখানে দুইটি চেনের গ্যাপ সেখানে দুইটি ডাবল ক্রোশে করব পরের ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে আবারও দুইটি চেনের গ্যাপে দুইটি ডাবল ক্রোশে একটি ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে আবারও দুইটি চেনের গ্যাপে দুইটি ডাবল ক্রোশে একটি ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করব এরকম হচ্ছে তো দেখুন এই যে একটি ডাবল ক্রোশে আছে তার মাথায় ডাবল ক্রোশে করে নিচ্ছি আবারও দুইটি চেনের গ্যাপে দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এরপরে দেখুন এই যে এখানে যেভাবে করেছি সেমভাবে এখানে যে দুইটি ডাবল ক্রোশে আছে সেই মাথায় দুইটি ডাবল ক্রোশে করব তো এতটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে আমি পুরো রাউন্ডটাই অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে জয়েন করে নিয়েছি চলে যাচ্ছি পরের রাউন্ডে এখানে একটি চেন করে নিয়ে যে ঘরে চেন করেছি সেম ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব হ্যাঁ সরি একটি ডাবল ক্রোশে করে নেব তো একটি ডাবল ক্রোশে করার পরে একই ঘরে পরপর আরও দুইটি ডাবল ক্রোশে করছি তাহলে দেখুন আমি একই ঘরের ভিতরে তিনটি ডাবল ক্রোশে করলাম এখানে এবার এখান থেকে এক্সট্রা করে কোনো চেন নিব না না নিয়ে এক দুই এই দুইটি ঘর বাদ দিব তিন নম্বর ঘরের ভিতরে পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করব এক দুই তিন তিনটি ডাবল ক্রসে করলাম একইভাবে এখানে আর কোনো চেন নিব না না নিয়ে এক দুই দুটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরের ভিতরে পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করব তিনটি ডাবল ক্রসে করা হয়েছে এরকম একইভাবে এখান থেকে আবারও আমরা কি করব এই তিনটি যেভাবে করেছি সেভাবে করবো অর্থাৎ দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরের ভিতরে আমরা পরপর মোট তিনটি ডাবল ক্রোসে করব তো দেখুন একটি ডাবল ক্রোশে করলাম দুইটি তিনটি পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করার পরে এক দুই দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরের ভিতরে আবারও পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করছি খুবই ইজি প্যাটার্ন এখন তো এই প্যাটার্নটা দিয়েই কিন্তু এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব একটা ঘরে তিনটি ডাবল ক্রোশে করব তারপরে কী করব দুইটি ঘর বাদ দিয়ে আবারও তিন নাম্বার ঘরে গিয়ে একই ঘরের ভিতরে তিনটি ডাবল ক্রোশে করবো তো এই যে এতটুকু যেভাবে করেছি পুরো রাউন্ডটা সেমভাবে কমপ্লিট করে তারপরে ফিরছি দেখুন অফলাইনে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার জয়েন করে নেব এখানে তো এখানে দেখুন একইভাবে এক দুই দুইটি ঘর বাদ দিয়ে যে তিন নাম্বার ঘরে কিন্তু আমাদের প্রথম ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের মাথায় আমরা এরকম একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম তো এখানে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে নিয়েছি এরকম হয়েছে তো দেখুন একটা কিন্তু টেবিল ম্যাটের শেপে অলরেডি চলে এসেছে চলে যাচ্ছে পরের রাউন্ডে এখানে একটি চেন করে নিচ্ছি সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার খেয়াল করবেন আমরা এ রাউন্ডে কিন্তু সিঙ্গেল ক্রোশে করছি এবার পরের যে স্টিচ বা ঘর আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে আবারও তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে নেক্সট সিঙ্গেল ক্রোশে এরকম হচ্ছে এই রাউন্ডটা মূলত আগের রাউন্ডে আমরা যতগুলো ডাবল ক্রোশে করেছি এই রাউন্ডে প্রত্যেকটি ডাবল ক্রোশের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশে করব। খেয়াল করবেন আমরা কিন্তু এই রাউন্ডে প্রত্যেকটি ডাবল ক্রোশের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এই রাউন্ডটা আমরা পুরোটা এভাবে কমপ্লিট করব। পুরো রাউন্ড সিঙ্গেল ক্রোশে করে করে নিয়ে এই জায়গায় এসে জয়েন করে তারপরে আমি আপনাদের দেখি তো অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম তারপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এখন এই সুতোটাকে কেটে নিচ্ছি তো এই সুতোটা কাটার পরে আবারও একটুখানি এভাবে টেনে নটটাকে শক্ত করে দেব। এবার আমি অন্য কালারের সুতো এখানে জয়েন করে নিচ্ছি তো এবার আমি এখানে ব্যবহার করছি বাটারিয়ান আপনারা সামারিয়ান বা যে কোনো ধরনের সুতো দিয়েই কিন্তু করতে পারেন তো যে কোনো একটা স্টিচের ভিতরে অর্থাৎ যে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি যে কোনো একটা সিঙ্গেল ক্রোশের ভিতরে এভাবে করে আপনারা সুতোটা জয়েন এবার এখানে একটু খেয়াল করে দেখবেন এখান থেকে এখন আমি কি করব এর পরের যে ঘরটা আছে এই যে পরের যে ঘর এই ঘরের ভিতরে কাজ করব। তো তার আগে আমি এখানে একটি চেইন করে নেব খেয়াল করবেন এখানে আমি একটি চেইন করে নিচ্ছি একটি চেইন করে পরের যে ঘর আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করছি সরি স্লিপ স্টিচ দিচ্ছি আবারও একটি চেন করছি তার পরের ঘরে একটা স্লিপ স্টিচ দিচ্ছি আবারও একটি চেন করে তার পরের ঘরে একটা স্লিপ স্টিচ দেবো এখানে ভুল করবেন না চেন দিতে তো দেখুন একটি চেন করে পরের ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম আবারও একটি চেন করব পরের ঘরে একটা স্লিপ স্টিচ দিব খুবই ইজি একটা প্যাটার্ন শুধুমাত্র একটি করে চেন করবে এবং তার পরের ঘরে একটি করে স্লিপ স্টিচ দিবো আবারও একটি চেন করবো এবং আবারও তার পরের ঘরে একটা স্লিপ স্টিচ দিবো এভাবে করেই কিন্তু এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলবো তো দেখুন একটি করে চেন একটি করে স্লিপ স্টিচ এরকম হচ্ছে তো প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে এইভাবে করে এখন আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করবো অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবার জয়েন্ট দিয়ে নেব একদম শেষের যে চেইন সেটা করে নিচ্ছি এখন দেখুন এখান থেকে একদম প্রথমে যে ঘরে আমি সুতোটা জয়েন করে নিয়েছিলাম ঠিক সেই ঘরের ভিতরে একটা স্লিপি স্টিচ দিলাম এবার সুতোটা কেটে নেব তাই একটা স্লিপি স্টিচ দিয়ে নিয়েছি এবার সুতোটাকে কেটে এটা আমরা কি করব টেনে একটু শক্ত করে দেব। তো তারপরে সুতোটা পরে আমরা ভেতরে লুকিয়ে ফেলবো তো আমাদের কিন্তু এই রাউন্ডের কাজ শেষ হয়ে গিয়েছে আর একটা রাউন্ড করলে কিন্তু আমাদের এই পুরো রাউন্ড কমপ্লিট হয়ে যাবে মানে পুরো ম্যাটটা কমপ্লিট হয়ে যাবে তো আমি সুতোটাকে আবারও স্লিপ নট দিয়ে নিয়েছি এবার দেখুন এই যে এখানে আমরা জয়েন করে নিচ্ছি এই যে এখানে যে আমরা ডাবল ক্রোশের যে রাউন্ডটা করেছিলাম সেই রাউন্ডে এই যে এভাবে ডাবল ক্রোশের ভেতরে যে কোনো একটা ডাবল ক্রোশের ভেতরে এভাবে হুকটা দিয়ে আমরা জাস্ট এখানে সুতোটাকে জয়েন করে নিচ্ছি এটা একটু ভালো করে দেখবেন আমি কিভাবে কাজটা করছি এখান থেকে সুতোটাকে এখানে জাস্ট জয়েন করে নেব তো এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবার তার পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিচ্ছি আবারও তার পরের ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিচ্ছি তো এখানে স্লিপ স্টিচটা কিন্তু আমরা সুতোটা নিচ থেকে এভাবে দিয়ে করবো একটু ভালো করে দেখিয়ে দিই দেখুন এই যে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে নেবো এবারে যে প্রথমে যে জয়েন করেছি সে তো একটু টেনে শক্ত করে দেবো তো দেখুন এরকম একটা সুন্দর প্যাটার্ন আবারও দেখুন এই যে পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতে কিন্তু এরকম স্লিপ স্টিচ তো আমরা যেই রাউন্ডে কাজটা করতেছি সেই রাউন্ডে যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় আমরা এভাবে করে স্লিপ স্টিচ দেব তাহলে কিন্তু সুন্দর একটা এখানে চেইনের মতো যে প্যাটার্ন সেই প্যাটার্নটা আসবে দেখুন এরকম এভাবে করে প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথাতেই আমরা কি করব স্লিপ স্টিচ দিয়ে আসবো তো অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে একদম শেষের যে জয়নিংটা সেটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন দেখুন একদম যে ঘরে সুতোটা জয়েন করেছি তার আগের যে ঘরটা আছে সেই ঘরের ভেতরে আমি এরকম করে একটা স্লিপ স্টিচ দিলাম দিয়ে এবার এই সুতোটাকে আমি এখানে কেটে নেব এই সুতোটাকে একটু বেশি করে মানে বড় করে ধরে কেটে নেব এবার এই সুতোটা কাটার পরে দেখুন একদম প্রথমে যে জয়েন করেছি যে ঘরের ভেতরে সেই জয়েনের যে ভেতরে আছে এরকম করে আমি হুকটা দিয়ে একটু দেখিয়ে দিই ভালো করে এই যে এভাবে করে আমি কি করব সুতোটাকে বের করে নেব দিক দিয়ে এবার এই সুতোটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে এখন আমরা এ পাশ থেকে কিন্তু এই সুতোটাকে বের করে নেব এভাবে করে বের করে নিলাম নিচ দিয়ে এবারে যে নিচে দেখুন দুইটি সুতো একসাথে রয়ে গিয়েছে সেই দুটি সুতাকে আমি কী করবো একসাথে এখানে নট দিয়ে নেব। তো এই সুতো দুটাকে এখানে নট দিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই সুন্দর টেবিল ম্যাটটি আর আমি শুরুতে বলতে ভুলে গিয়েছি এই টেবিল ম্যাটটির মেজারমেন্টটা এটা যেহেতু আমি গুটি সুতোয় করেছি এই প্যাটার্নে গুটি সুতা দিয়ে করার ফলে আমার এই টেবিল ম্যাটটা হয়েছে দশ ইঞ্চি তবে আপনারা মোটা সামারিয়ান দিয়ে বা আরও মোটা সুতো দিয়ে করলে আরও বেশি হবে